রাতমহালেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, তাই শেষ মুহূর্তে চলছে মণ্ডপ তৈরি ও আলোকসজ্জার কাজ। বন্দরনগরীতে পাড়ায় পাড়ায় স্বকীয়তা বজায় রেখে বিভিন্ন থিমের আদলে বড় বাজেটের পূজা মণ্ডপ প্রস্তুত হচ্ছে। কোথাও রাজস্থানের পুরনো বাড়ির আদলে মণ্ডপ প্রস্তুত হচ্ছে, যেখানে রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নারীদের পানি আনতে যাওয়ার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। আবার কোথাও গ্রামীণ ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। মায়ের যে মুখ, সেই মুখটিকে সাবলীলভাবে দেখানোর চেষ্টা করছি। পুরো সাত্ত্বিক একটি পুজোর আয়োজন করতে যাচ্ছি আমরা। সাত্ত্বিকতার আবহে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে সকল ধর্মের, সকল পথে, সকল মতের মানুষের সর্বাঙ্গীন সুন্দর মঙ্গল কামনা করে আমরা পূজা অনুষ্ঠানটা করব। মণ্ডপের বিভিন্ন ধরনের কারুকাজ দেখতে পূজা শুরু হওয়ার আগেই দর্শনার্থীরা আসছেন। আমাদের এই পূজা এবার আমরা ধুনুচি নাচ একটা নতুন আয়োজন করেছি। আমাদের পুজো সার্থক হবে, সুন্দর হবে। মা মঙ্গলময়ী, মা সবসময় আমাদের কল্যাণের জন্য মঠটা অবতীর্ণ হন। এবার প্রত্যাশা করছি মায়ের কৃপায় আমরা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পূজা শেষ করতে পারি। বন্দরনগরীতে 283টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যত ধরনের প্রস্তুতি আছে আমাদের নিরাপত্তার জন্য, মায়ের আরাধনার জন্য এবং সাজসজ্জার জন্য প্রত্যেকটা প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এবার মা দুর্গা হাতিতে চড়ে পৃথিবীতে আসবেন ও নৌকায় করে বাড়ি ফিরে যাবেন। রাতপোহালেই ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। উৎসবমুখর পরিবেশে সকল ধর্মবর্ণের মানুষের উপস্থিতিতে এবারের পূজা অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশাই সকলের। কুসুম কুমার স্কুল পূজা মণ্ডপ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।